কেমন আছেন? খুব ভালো আছি। আপনি তো সংগীতময় একটা পরিবেশের মধ্যে আবহাওয়ার মধ্যে আমাকে ফেলে দিলেন, আর সেই মান্না দে তার গান শুনে আমাদের অনুষ্ঠান শুরু হলো। 30 বছর আগে নিউ ইয়র্কে একটা অনুষ্ঠানে সরাসরি তার গান শোনার সৌভাগ্য হয়েছিল, তখন তিনি এই গানটিও গিয়েছিলেন। বাহ, চমৎকার। তবে আজকে এই পরিমণ্ডলকে আরও সার্থক করে তুলবে, আমাদের সঙ্গে আছে মুক্তি, অনুপমা মুক্তি, গান শোনাতে। আপনি যে বিষয়টা নিয়ে কাজ শুরু করেছেন, আমাদের ওখানে চিটাং ইউনিভার্সিটিতে আপনি লেট 70সে গিয়েছিলেন এবং তখন আমাদের বাসায় আপনি আমার আব্বার সঙ্গে পরিচিত হয়েছিলেন। আপনার মধ্যে টার্গেট ছিল কিছু মানুষের ছবি তুলবেন সেখানে, তখন আপনি কার কার ছবি তুলেছিলেন? তখন আমি ডক্টর আবু হেনা মোস্তফা কামাল, অধ্যাপক আনিসুজ্জামান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, এখন মনে করি, ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই আমলের চেহারা এবং তার পোশাক, সেই স্যুট টাই পরা, আচ্ছা, তার পোর্ট্রেট করার সুযোগ পেয়েছিলাম 1978 সালে। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 3 মাস ছিলাম। আমার পাশের বাসায়? পাশের বাসায়। আপনি ছিলেন ডক্টর আখতারুজ্জামান সাহেবের বাসায়, তার পাশের বাসায় ছিলাম আমরা, আর আমার আরেক পাশের বাসায় থাকতেন বোধ হয় 10, 11, 12, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনুস থাকতেন। আমরা, আমার মনে আছে 4 দশক আগে আমরা ক্রিকেটও খেলতাম একসাথে, আপনিও ছিলেন সেই ক্রিকেট দলের সদস্য। হ্যাঁ, আপনি, আমার যতটুকু মনে পড়ে তখন 120mm-এর ফিল্ম আপনি ইউজ করতেন, বক্স ক্যামেরা ব্যবহার করতাম। কি ক্যামেরা ছিল আপনার? ছিল ইয়াশিকা 635, যে ক্যামেরা ওই তৎকালীন সময়ে স্টুডিওতে ব্যবহৃত হতো, 12টা ছবি আসতো একটা ফিল্মে। এবং 35mm-এর থেকে ডেফিনেটলি 120mm-এর ফিল্মের দাম অনেক বেশি ছিল, অনেক বেশি, ফলে আপনি অনেক ভেবেচিন্তে একটা ছবি তুলতেন, একটা ছবি তুলতে হতো আসলে তখন। এবং ওই সময় আরও দামি দামি ক্যামেরা ছিল, যেমন ব্রোনিকা ছিল, হ্যাসেল ব্লাড ছিল, সব 120mm-এর, কিন্তু আপনি একদম কনভেনশনাল একটা ক্যামেরা ইউজ করতেন। এখানে আপনি প্রমাণ করেছিলেন যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ মোর ইম্পর্ট্যান্ট। এখনও কিন্তু তাই, অফকোর্স, মানুষ যে চিন্তা করে, যার অভিজ্ঞতা তার শিল্পের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেটা কিন্তু তার যন্ত্রের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন এই যে যুগ পরিবর্তন হয়েছে আপনার, তারপরে DSLR, SLR তো ছিলই তখন, পরে DSLR ক্যামেরা আসছে এবং এখন মিররলেস ক্যামেরা চলে এসছে, কিন্তু ডিজিটাল সিস্টেম এখন, ফিল্ম নেই। আপনি কি সেই টোনটা, সেই ফ্লেভারটা পান এখন ডিজিটাল ক্যামেরায়? এখন পাই না, কারণ দুইটা দুই রকম, ফিল্মের লেয়ারটা অনেকটা ওয়াটার কালারের মতো, আর ডিজিটালের লেয়ারগুলো থাকে ডট ডট, স্ট্রেইট, এক একটা ডট দিয়ে দিয়ে একটা ইমেজের তৈরি করে। দুইটার টেস্ট যদিও অন্যরকম, ভিন্ন, সম্পূর্ণ বিপরীত, কিন্তু আমার ম্যানুয়াল ফটোগ্রাফি, ফিল্মের ফটোগ্রাফি যেমন ভালো লাগে, ডিজিটাল ফটোগ্রাফি আমার ভালো লাগে। এই যুগের নিয়তি ডিজিটাল ফটোগ্রাফি, কারণ এটাকে মেনে নিতে আমরা বাধ্য। আমি মানে এই কারণেই জিজ্ঞেস করছি যে ট্রু টোন যেটা, একটা ফিল্মের টেক্সচারের থেকে কি এটার টেক্সচারের কোনো চেঞ্জ হয়েছে? যে টেক্সচারের চেঞ্জ হয়েছে, কিন্তু ফিল্মটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ফিল্ম যখন আবিষ্কার হলো প্রথম, সিলভার প্লেটে, কপার প্লেটে, পরে কাঁচের উপরে, তারপরে অনেক পরে প্লাস্টিক ফিল্মের উপরে, সেটা কিন্তু একেবারে শেষ হয়ে গেল এই ডিজিটাল ফটোগ্রাফি আসার পরপর। সেটা কিন্তু দীর্ঘ সময় ছিল, যেমন আমরা ধরতে পারি যে 1835-40 সাল থেকে শুরু করে এই 15 বছর আগেও কিন্তু ফিল্ম পাওয়া যেত, সেটা দীর্ঘদিন ছিল। দীর্ঘদিনের যে অভ্যাসটা, দীর্ঘদিনের যে এই যে একটা চর্চা, একটা প্রক্রিয়ার সঙ্গে যে প্রেম, সেটা কিন্তু সহজে ভোলা যায় না। কাজেই আমার কাছে ফিল্মটাকে বেশি গুরুত্বপূর্ণ। আপনার সেই পুরনো ক্যামেরাগুলো কি এখনো আছে? এখনো আমি সংরক্ষণ করে রেখেছি এবং মাঝে মাঝে হাত দিয়ে খুব আদর করি এবং জড়িয়ে ধরি। আপনি কতজন সেলিব্রিটির ছবি তুলেছেন? আমি এই পর্যন্ত প্রায় 8000-এর উপরে সেলিব্রিটির ছবি তুলেছি এবং তারা প্রায় সবাই সাহিত্যিক। তাদের মধ্যে কিন্তু অনেকেই ছিলেন এবং আছেন যারা গীতিকার। এই যে আপনি এত মানুষের ছবি তুলেছেন, এর মধ্যে খুব অল্প বয়সে বিখ্যাত হওয়া, যেমন আপনি যখন আমার বাবার ছবি তুলেছেন আবু হেনা মোস্তফা কামালে, তখন তিনি কিন্তু খুব তরুণ, কত তখন তার বয়স? 40-এর কোঠায় আর কি। তো এরকম কি কোনো বিখ্যাত তরুণীর ছবি তুলেছেন আপনি অল্প বয়সে? হ্যাঁ, বহুজনের, যেমন আমি বলতে চাই যে খুব বিখ্যাত কবি সুরায় খানক, তার যখন আমি ছবি তুললাম তার বয়সও তখন প্রায় 36-37 এরকম ছিল। এই পোর্ট্রেট ফটোগ্রাফির মধ্যে আমি চেষ্টা করি, অর্কেস্ট্রেশন থাকে, দেখ নানা ধরনের অর্কেস্ট্রেশন, আমি নানা ধরনের ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, এনভায়রনমেন্ট আমার ছবির মধ্যে নিয়ে আসি, এগুলি কিন্তু সঙ্গীত আসলে, কবিতা। কিন্তু আপনার এই শিক্ষাটা এসছে কোত্থেকে? জন্ম হওয়ার পর থেকে এটা আমার মধ্যে চলে এসছে, এমনি সঙ্গীত, সঙ্গীতময়। যেমন আমি ছোটোবেলায় গৌরী প্রসন্ন মজুমদার তার লেখা, তার নামটা আমি আমার 7 বছর বয়স থাকতে আমি জানি, তার গানগুলি শুনতাম। আজকে তো গান শোনাতে মুক্তি এসছে, প্রথম কোন গানটা শুনতে চাইবেন? রফিকুজ্জামান সাহেব রচিত
সাবিন ইয়াসমিন গিয়েছিলেন গানটি দুঃখ আমার বাসর রাতের পালক। বলছিলেন যে 8000-এর উপরে সেলিব্রিটির আপনি ছবি তুলেছেন, নিশ্চয়ই শুধু বাংলাদেশের নয়, দেশের বাইরে অনেক, দেশের বাইরে বিশেষ করে ভারত উপমহাদেশের সবচেয়ে বেশি সংখ্যক এবং দেশের বাইরে ইউরোপ আমেরিকায়।
আচ্ছা, আমি যখন বিভিন্ন সময় বিভিন্ন শহরে গিয়েছি, সেই সব দেশের ওই শহরগুলির যারা সেলিব্রিটি, চেষ্টা করেছি তাদেরকে ক্যামেরা বন্দী করার জন্য। আচ্ছা, হ্যাঁ, স্টিফেন হকিং, মাদার তেরেসা, মিখাইল গর্বাচোভ, এরকম অনেক। বাহ, স্টিফেন হকিংসের ছবি তুলেছেন। হ্যাঁ, ডেসমন্ড টুটু, লেস ওয়ালেসা। বাহ, এবং সঙ্গীতকার মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন কয়েকবার, অ্যালিসিয়া কিজ, অ্যাক্টর হিউ জ্যাকম্যান, এইসব সব মহাতারকাদের আমার ক্যামেরার সামনে আমি বসিয়েছি তাদেরকে। আচ্ছা, কিন্তু এই সংযোগগুলো কি খুব সহজ হয়েছিল? খুব সহজ ছিল না, কিন্তু একটু সহজ ছিল এই কারণে যে আমি আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সঙ্গে সারা পৃথিবীর বিভিন্ন দেশে আমি বড় বড় শহরে ঘুরেছি। তার বিভিন্ন অনুষ্ঠানে তারা যখন এসছেন তখন তাদের সাথে যোগাযোগ এবং ছবি তোলার ব্যবস্থা করা। খুব কি চ্যালেঞ্জ ফেস করেছেন কখনো যে এক ছবি তুলতে? এরকম বহুবার, যেমন মাদার তেরেসা, উনি নোবেল পুরস্কার পেয়ে বাংলাদেশে আসলেন 1981 সালে, তখন তার পিছু নিলাম, ছবি তুলতে কিছুতেই দিবেন না, উনি পছন্দও করছেন না, এবং একসময় বিরক্ত হয়ে বললেন যে তুমি যে অনেকক্ষণ আমার সাথে কথা বললে, আটকিয়ে রাখলে, উনি মাইক্রোবাসে উঠবেন তেজগাঁও একটা চার্চে, আমি এরকম হাত দিয়ে সেই মাইক্রোবাসের দরজায় আটকালাম যে আমাকে 5 মিনিট সময় দেন। তো খুব বিরক্ত হয়ে বললেন যে ঠিক আছে ভিতরে চলো। তো চার্চের ভিতরে গেল, একটা স্কুল ঘরের মতো, সেখানে বসালো, মাদার তেরেসার ছবি যখন আমি তুলবো, প্রথমে তিনি বললেন যে তুমি যে আচরণটা একটু আগে আমার সঙ্গে করলে তার জন্য কি তুমি ক্ষমা প্রার্থী নয়? আমি খুব করজোরে ক্ষমা চাইলাম তার কাছে, অভাবনীয় একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে। আমরা প্রায় 40 মিনিট ছিলাম 5 মিনিটের জায়গায়। বিপদে পড়েছেন কখনো? হ্যাঁ, এরকম পড়েছে। অ্যালিসিয়া কিজ, যার নাম আমি বললাম, অ্যালিসিয়া কিজের ছবি যখন তুললাম নিউ ইয়র্কে, এটা 2012 সালে, তিনি ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের একটা অনুষ্ঠানে এসেছিলেন, সেখান থেকে দেখা করতে এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের সঙ্গে, এবং অবাক হয়ে গেলাম যে তার সঙ্গে মাত্র একজন, তার যে এজেন্ট, এবং উনি একটা আচ্ছাদিত অবস্থায় আসলেন যাতে হোটেলে কেউ তাকে চিনতে না পারে অনুষ্ঠানের মধ্যে, এবং তিনি ছিলেন প্রেগনেন্ট। সেই অবস্থায় আমি যখন রিকোয়েস্ট করলাম যে দেখো তোমার সাথে কোনো দিন দেখা হবে না, কোনো সম্ভাবনা নেই, আমাকে 1 মিনিটের সময় দাও, তিনি কিন্তু সময় দিলেন প্রায় 10 মিনিটের মতো। তার পোর্ট্রেট করলাম এবং আমরা জড়িয়ে ধরে ছবি তুললাম একসাথে, সেলফি করলাম, এবং আমি একটা অটোগ্রাফ খাতা দিলাম। কোন বছরের ঘটনা এটা? 2012 সালে। আচ্ছা, একটা অটোগ্রাফ খাতা দিয়ে বললাম আমাকে একটা কিছু এঁকে দিতে হবে, একটা ছবি এঁকে দিলেন কিন্তু অ্যালিসিয়া কিজ, বিখ্যাত সঙ্গীতকার মার্কিন যুক্তরাষ্ট্রের। এরকম বহু অভিজ্ঞতা আমার। অন ভাই, এই আমাদের এই অনুষ্ঠানে একটা পর্ব আছে যখন আমরা গেস্টের একজন প্রিয়জন, কখনো স্পাউস বা কোনো পরিচিত মানুষ যিনি ভালোভাবে জানেন, বন্ধু, তাকে একটু ফোন করে জানার চেষ্টা করি যে আমার এই গেস্ট আসলে কেমন। তো আজকে আপনার খুবই পরিচিত একজন মানুষ, তার সঙ্গে আমি যতদূর জানি যে আপনার দীর্ঘদিন সাক্ষাৎ নাই, খান মোহাম্মদ আনিসুজ্জামান। হ্যাঁ হ্যাঁ, এই 4 দশক আগে, 4 দশক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, সেই আনিস ভাই লাইনে আছেন, আমি একটু কথা বলছি। হ্যালো। জি, আনিস ভাই, আমি সুজিত মোস্তফা বলছি গানের অন্তরালে অনুষ্ঠান থেকে, কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সুজিত, তুমি ভালো আছো? জি, থ্যাংক ইউ। আজকে আমাদের সঙ্গে আপনার বহু পুরনো একজন সুহৃদ আছেন, আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুন। তো মামুন ভাইয়ের সঙ্গে তো আপনার বেশ কিছু স্মৃতি আছে। জি জি, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, মামুন ভাই, আমরা তো বিকালে ক্যাম্পাসের মাঠে আমরা খেলতাম। এমনি এই যে মামুন ভাই আপনাদের সঙ্গে এতদিন একসঙ্গে ছিলেন, মানে ওনার কোন বিষয়টা আপনার কাছে সব থেকে মানে ভালো লেগেছে? মামুন ভাইয়ের আমি তোলা ছবিগুলো দেখেছি, সেখানে বঙ্গবন্ধুর একটা ছবি ছিল, অত্যন্ত সুন্দর একটা ছবি, যেটা আমি অন্য কোথাও পাই নাই। তারপরে গুরুজনের তো ছবি ছিল, বিভিন্ন গাদাইটি ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হলো মামুন ভাই কিন্তু আমার একটু বড়, কিন্তু মামুন ভাইয়ের সাথে তো একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মামুন ভাই যেখানে যেতেন আমিও সঙ্গে সঙ্গে যেতাম, এবং মামুন ভাইয়ের যত স্মৃতি ছিল মামুন ভাই আমাকে বলেছেন, আমি ওগুলো শুনেছি ইতি করে, এবং বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল আমাদের দুজনের মধ্যে। আচ্ছা, এই যে আপনার সঙ্গে ওনারা তো বন্ধুত্বপূর্ণ, ওনার কি কোনো বান্ধবিত্বপূর্ণ কোনো আচরণ আপনি লক্ষ্য করেছিলেন? সে এত লাজুক প্রকৃতির ছিল যে তখন কিন্তু আমি অনেকভাবে কায়দা করে চেষ্টা করেছি যে তাকে শোনার জন্য তার কোনো এরকম কেউ আছে কিনা, কিন্তু সেটা কিন্তু সে লুকিয়ে গেছে তখন। আপনি পেটের কথা বের করতে আপনি ব্যর্থ। এটাই স্বাভাবিক। হ্যাঁ, তানি ভাই, অনেকদিন পরে কথা হলো, ভালো লাগলো, ভালো থাকবেন এবং নিশ্চয়ই অনুষ্ঠান দেখবেন। অবশ্যই অবশ্যই, ভালো থেকে। ওকে, চলো।
মামুন ভাই, এই যে নতুন প্রজন্মের, আপনি শূন্য দশক থেকে বলছেন, মানে 2001 সাল থেকে বা 2000 পরের থেকে যাদের ছবি তোলা হয় নাই, এটা আপনি বয়সের একটা দোষ দিয়েছেন, কিন্তু এটা তো নিয়তি, মানুষকে একসময় তার বয়স বাড়বে, তাকে চলে যেতে হবে, কিন্তু কাজ তো ফেলে রাখা যাবে না। তারপর আমি আশা করি যে এই কাজটি অন্য কেউ করবে দরদের সাথে, আন্তরিকতার সাথে, কারণ বাংলাদেশে এই প্রজন্ম আসতেই থাকবে। আমি যখন প্রথম শুরু করেছিলাম 1972 সালে পোর্ট্রেট ফটোগ্রাফি বাংলাদেশে, তখন ভাবলাম যে 5-7 বছরের মধ্যে বোধ হয় সব শেষ হয়ে যাবে, সব ছবি তুলে ফেলবো, কিন্তু তারপরে দেখলাম যে প্রত্যেক বছর নতুন প্রজন্ম আসছে, সৃষ্টিশীল প্রজন্ম। আপনার জীবনে এই ফটোগ্রাফি ছাড়া আপনি মানে প্রফেশন হিসাবে কি করেছেন? আসলে আমার এই সারা জীবনের কোনো নির্দিষ্ট প্রফেশন ছিল না। আমি প্রথম যখন শুরু করলাম তখন আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদের ভাই বোন আত্মীয় স্বজনের বিয়েতে আমাকে নিয়ে যেত 72-73-74 সালে। ওই 100 টাকা 200 টাকা 500 টাকা দিত, তাতে অনেক ফিল্ম কিনতে পারতাম, ফিল্মের দামও তখন অনেক কম ছিল, সেটা একটা পেশার মতো ছিল। তারপর দীর্ঘদিন আমি ফ্রিল্যান্সার ছিলাম। তারপর 1987 সালের শেষে আমি নিউ ইয়র্ক প্রবাসী হয়ে গেলাম, সেখানে আমি প্রায় 10 বছর ছিলাম। 2022 সালে আমার পোর্ট্রেট ফটোগ্রাফির 50 বছর হবে, কিন্তু ছবি তুলি আমি 66 সাল থেকে। খুব কম ছবি তুলতাম কারণ নিজের ক্যামেরা ছিল না। 66 সালে ওই কিশোরকে কে ক্যামেরা দেবে? মামুন ভাই, কথা তো শেষ করা যাবে না, কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে, কারণ আমাদের অনুষ্ঠানের সময় সীমিত, আর একটা গান শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা তাই করি। হ্যাঁ, কোন কোন গানটা এবার শুনতে চান? গাজী মাজহারুল আনোয়ার সাহেবের আয় রে আয় রে মেঘ আয় রে, চমৎকার একটা গান, শ্রদ্ধেয় রুনা লায়লা ওনার গাওয়া, আর শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ ওনার সুর করা দি রেইন চলচ্চিত্রের একটা গান। আচ্ছা, গাই তো গানের সঙ্গে সঙ্গে অনুষ্ঠান শেষ হবে, আমি একটু বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, এই গানের সঙ্গে সঙ্গে শেষ হবে আজকের গানের অন্তরালে অনুষ্ঠান। নিশ্চয়ই অনুষ্ঠান দেখবেন শেষ পর্যন্ত, এবং আগামী অনুষ্ঠান দেখারও আমন্ত্রণ রইলো।